ভালো হবে, খুব ভালো রেজাল্ট হবে। 80,000 ভোট, 50 থেকে 80,000-এর মধ্যে লিড হবে এবং বিরাট মার্জিনে মমতা ব্যানার্জি জিতবে। প্রতিবার তো আমরা ভোটের সময় দেখেছি, প্রচারের সময় দেখেছি, প্রতিবার কিন্তু বিজেপি 8 লাখের ভোটার। ওটা বিজেপির একটা প্রোপাগান্ডা বাংলাকে বদনাম করার জন্য। বাংলায় এইসব হয় না, ওরা ভাবে এটা ইউপি, এটা বিহার, বাংলায় এসব হয় না। বাংলায় সংস্কৃতি প্রেমী মানুষ থাকে, তারা একসাথে মিলে থাকে এবং আনন্দের সাথে থাকে। এখানে না ধর্মীয় বিভাজন হয়, না এখানে রেষারেষি হয়, এখানে সবাই আনন্দে থাকে। এটা বিজেপি বোঝায়, এটা অ্যাকচুয়ালি সারা ভারতে বাংলাকে বদনাম করার জন্য একটা প্রোপাগান্ডা বিজেপি চালায়। দাদা, তোমার বাড়িতে জায়গাটা সেটাকে নাকি তুমি পাকিস্তান বলো, মিনি পাকিস্তান বলো, এমন নাই কিন্তু আমি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে, আমি শুধু বিজেপির সাম্প্রদায়িকতার জন্য, যেহেতু আমি মুসলমান তাই সাম্প্রদায়িকতার জন্যে আমাদের এই বদনামটা করে। যতটা নরেন্দ্র মোদি ভারতীয় তার থেকে বেশি ভারতীয় আমি, জলদি চলে যাও, তার থেকে বেশি ভারতীয় আমি। আমি এই ভারতে জন্মেছি, ভারতে বড় হয়েছি, আর ভারতের মাটিতে মৃত্যু হয়ে আমার কবর হবে। আমার থেকে বড় ভারতীয় কে আছে? সকাল সকাল তুমি কাউন্টিং এর এখানে এলে কি মনে হচ্ছে কত মার্জিনে জিতবে? বললাম তো 50 থেকে 80,000-এর মধ্যে জিতবে।